মা আর বড় বোনের 10 ভরি স্বর্ণ বিক্রির অর্থ ও ঋণ করে মাছের ঘের করেন 27 বছর বয়সী জুলফিকার আলী জিসান। আশা ভরসা ছিল ব্যবসার মুনাফা দিয়ে আবারও মা বোনকে বানিয়ে দেবেন স্বর্ণালঙ্কার, শোধ করবেন সকল ঋণ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বন্যা ছিনিয়ে নিল জিসানের সবকিছু। ব্যবসার জন্য, প্রকল্পের মৎস্য ব্যবসার জন্য আমি আমার আম্মুর 5 ভরি স্বর্ণ, তারপর আমার বড় বোনের 5 ভরি স্বর্ণ, প্লাস আমার বোন আপুদের হাজবেন্ড যারা আছে তাদের থেকে আমি হেল্প নিছি। এখন পরিশেষে তো আমি সবগুলো হারাই এখন নিঃস্ব হয়ে গেছি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ইঞ্জিনিয়ার মনির আহমেদের ছোট ছেলে জিসান 2017 সাল থেকে পারিবারিক এই ব্যবসায় মনোনিবেশ করেন তিনি। পরিবারের ছোট ছেলে হওয়ায় বেশ সহযোগিতাও পান সবার থেকে। 10 একর জায়গা জুড়ে এই মৎস্য প্রকল্পে রুই, কাতল, ব্রিকেট, গ্রাসকার্প সহ চাষ করা হতো বিভিন্ন প্রজাতির মাছ। চলতি বছর লক্ষ্যমাত্রা ছিল প্রায় 50 টন মাছ উৎপাদনের, যার বাজার মূল্য ছিল প্রায় 1 কোটি 20 লাখ টাকা। তবে স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসিয়ে নিয়ে গেল সবকিছু। আমার স্টাফের বেতন মানে শেষ, আমার মাস শেষ, তারপরে খাদ্যর সাথে, খাদ্যর ডিলার পয়েন্টের সাথে আটকে গেছি। পরিশেষে তো আমি তো চলার মতো আমার কোনো ওয়ে নেই, এমনকি আমি তো নিজেই ঋণগ্রস্ত। এখন এনজিও ওইটা তো হচ্ছে প্রাইভেট কোম্পানি, ওইখানে তো আমি ওইখান থেকে তো আমি বাঁচতে পারবো না। এখন ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে, গত মাসেও দেওয়া হয় নাই, এই মাসেও দিতে পারবো না। এখন ওরা তো মানে এমনভাবে প্রেশার, আমরা তো হচ্ছে যে মধ্যবিত্ত ফ্যামিলি, এখন ওরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করতেছে আমরা সমাজের মুখের বাঁচতে পারতেছি না। আমরা যদি দিতে না পারি তো এখন তো আমরা কি করতে পারি? আমরা তো একদম নিঃস্ব হয়ে গেছি। একদিকে বন্যার ভয়াবহ স্মৃতি, অন্যদিকে ব্যবসার জন্য নেয়া ঋণ পরিশোধের চিন্তা সহ শ্রমিকদের বেতন প্রদান জোগাড়ে দিশেহারা জিসান। মানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা আসলে বললে বোঝানোর মতো না, কিন্তু ওইখানে আমার প্রচুর পরিমাণে শ্রম আছে, টাকা আছে, এখন ঘুরে দাঁড়ানোর মতো আমার অবস্থা ওইটা নাই। এখন সরকার যদি আমাকে সাহায্য করে, মানে স্বল্প পরিমাণে ঋণ প্রদান করে বিনা সুদে, তাহলে আমাদের জন্য ঘুরে দাঁড়াইতে, আমরা তো উদ্যোক্তা, আমাদের জন্য ঘুরে দাঁড়াইতে খুব উপকার হয়। কারণ মিরসরাইয়ের ভিতরে আমি সহ এমন প্রতিটা মৎস্য চাষীদের পরিস্থিতি ভয়াবহ খারাপ। মাছ ছাড়াও বন্যার পানিতে ডুবে মারা গেছে 12টি ছাগল, নষ্ট হয়ে যায় প্রায় 15 বস্তা মাছের খাদ্য।